পটলের দই কোরমা, পেঁয়াজ রসুন ছাড়াই একটা নিরামিষ রান্না। অর্থাৎ নিরামিষ দিনে এই খাবারটা আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে অসাধারণ সুন্দর হয়। আর রুটি, লুচি বা পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। এই পটলের দই কোরমার জন্য প্রথমে পটল নিয়ে নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এইভাবে সব পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে সমান সাইজে কেটে নিয়েছি। এরপর একটা প্যান নিয়ে তাতে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এবার এই তেলে পটলগুলো ভাজতে থাকবো মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়ার পর। যখন পটলের গায়ে হালকা বাদামি কালার চলে আসবে তখন তেল ছেঁকে পটল অন্য একটা বোলে তুলে নিতে হবে। এইভাবে সব পটল তেল ছেঁকে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট থাকবে তাতে দিয়ে দিলাম লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কা ভাজা হলে তাতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাও মিডিয়াম আঁচে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো খুব ছোট ছোট টুকরোই কুচি করে নিয়েছি। এরপর টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর চিনি। আবার বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলাম। দু মিনিট এভাবে নাড়াচাড়া করার পর ঢাকা বন্ধ করে 5 মিনিট লো আঁচে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে সব ইনগ্রেডিয়েন্টস বেশ সফট হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ইনগ্রেডিয়েন্টসগুলো প্রায় গ্রেভি লাইক টেক্সচার এলো তখন এর মধ্যে পটল দিয়ে দিলাম। পটল কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিলাম। এরপর ঢাকা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম আঁচে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে গ্রেভি বেশ থিক হয়ে এসেছে। প্রায় যখন গ্রেভি থাকবে না আর পটল সফট হয়ে কুক হয়ে গেছে দেখা যাবে তখন এর মধ্যে টক দই দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে টক দই পটলে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এরপর আবার নাড়াচাড়া করে গরম মশলা গ্রেভিতে ভালোভাবে মিশে গেলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন দেখা যাবে গ্রেভি বেশ থিক হয়ে গেছে তখন আঁচ বন্ধ করে দেব। এইভাবেই তৈরি করলাম পটলের দই কোরমা। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।